এ তো দেখি মেঘনা চাইতেই জল। কি মোটা তাজা গরু, কি সুস্বাদু খাবার, কতদিন খাওয়া হয় না। একা তিনজনের সাথে পেরে উঠব না, বুদ্ধি করে ওদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরাতে হবে। দেখো একটা বাঘ আসছে, সবাই সতর্ক থাকো। আমাদের সবার এখন একতার দরকার, একসাথে থাকলে বাঘ আমাদের কিছুই করতে পারবে না। তুমি আমাদের কাছে কেন এসেছো? তোমার গায়ের রং কি সুন্দর, কালোর মাঝে সাদা, মনে হচ্ছে তুমি যেন চিতা বাঘের বংশধর। মাঝে মাঝে নিজেকেও আমার চিতা বাঘ বলে মনে হয়। কিন্তু তোমার গায়ে তো কোনো মাংস নেই, এই পচা ঘাস খেলে তোমার স্বাস্থ্য এমনই থেকে যাবে। বাঘ মামা, ভালো ঘাস কোথায় পাবো? তুমি তো আমার বন্ধু, আমি তোমাকে ভালো ঘাসের কাছে নিয়ে যাব, দেখবে দুই দিনের মধ্যেই মোটা হয়ে যাবে। তাই নাকি? আমি দুদিনের মধ্যেই মোটা হয়ে যাব, চলো তাহলে। দেখলে মেজ, আমরা এতদিন একসাথে ছিলাম, আমাদেরকে ফেলে চলে গেল। বড়, আমার খুব ভয় করছে। ভয় পেও না মেজ, আমি তোমার সাথে আছি। মামা, এ তো দেখি অনেক বড় ঘাস। এ আর এমন কি ঘাস, সামনে চলো আরো দেখাবো। আমার মালিক একদম ভালো না, শুধু কচি ঘাস খেতে দিত। তুমি তো আমাকে তোমার গুহায় নিয়ে এলে। এ কি, আমি তো খাঁচে বন্দি হয়ে গেলাম। বোকা গরু, বাঘের সাথে গরুর কখনো বন্ধুত্ব হয়? আমি বাকি দুজনকে আলাদা করতে যাই। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো, ছোট তো এখনো এলো না। আজ ভালো ঘাসের লোভে আমাদেরকে ফেলে চলে গেল। দেখো দেখো, ওই যে বাঘ আসছে। আমাদের ছোট কোথায়? ও তো আরাম করে ঘাস খাচ্ছে, ও তোমাকে অনেক পছন্দ করে, তাই তোমাকে নিয়ে যেতে বলল। আমাকেও নিয়ে যেতে বলেছে? ছোট যে আমাকে এত ভালোবাসে আগে বুঝিনি। চলো বাগবা মা, তাড়াতাড়ি চলো। আমিও তোমাদের সাথে যাব। না না, তোমাকে যেতে মানা করেছে, তুমি নাকি ও সব খাবার খেয়ে ফেলো, এই জন্য ও তোমাকে ঘৃণা করে। চলো আমরা যাই। তোমাকেও নিয়ে এসেছে মেজ? বাঘের কথা বিশ্বাস করে ভুল করেছি। থাকো, এবার খাঁচায় থাকো, আরো 15 দিনের খাবার মজুদ হলো, এবার ভুরি ভোজন করে আসি। তুমি কি আমাকে নিতে এসেছো? তোমাদের তিনজনকে তো একসাথে খেতে পারতাম না, তাই চালাকি করে তোমাদের আলাদা করেছি।